শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুর 25% ভারতে। ভারতে একদিকে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে কুম্ভ মেলায় স্নান করেছেন 91 লাখ মানুষ। এবার ভারতে করোনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা দিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। অতঃপর বিবাদ ভুলে চীনের কাছে হাত পাততে বাধ্য হল ভারত। সিরিয়ায় তুর্কি সামরিক ঘাঁটিতে অজ্ঞাত বিমান হামলা। সবার উদ্বেগ বাড়িয়ে ভয়ঙ্কর যুদ্ধজাহাজ উদ্বোধন করল চীন। এবং সবশেষ থাকছে কিরগিজস্তান এবং তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত 13, বহু মানুষ হতাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতে করোনা পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অতি মহামারীর হানা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে সেটিও বলতে পারছেন না বিশেষজ্ঞরা। প্রতিদিন যেভাবে আক্রান্ত আর মৃতের সংখ্যা বাড়ছে তাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বমহলেও। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, এই মুহূর্তে করোনার প্রতিদিন গোটা বিশ্বের যত মৃত্যুর ঘটনা ঘটছে তার মধ্যে 25% শুধুমাত্র ভারতেই। সর্বশেষ 24 ঘন্টায় বিশ্বে 12,303 জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ভারতে মারা যান 3,293 জন। ফলে হিসেব অনুযায়ী প্রতিদিন বিশ্বে করোনায় যত মৃত্যুর সংখ্যা হচ্ছে তার প্রতি 4টির মধ্যে একটি হচ্ছে ভারতে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় টালমাটাল ভারত। চোখের সামনে চিকিৎসার অভাবে, অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে এখন পর্যন্ত 1,87,62,976 জন মানুষ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন 2,08,330 জন। তবে সংশ্লিষ্টরা বলছেন করোনায় প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি। দেশটিতে গত বুধবার থেকে দৈনিক মৃত্যুর সংখ্যা 3,000-এর উপরেই রয়েছে। তবে ভারতের মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। সেখানে প্রতিদিন প্রায় 1,000-এরও বেশি মানুষ মারা যাচ্ছেন। ভারতে করোনার তীব্র সংক্রমণ প্রতিরোধ করা যাচ্ছে না। গত 24 ঘন্টায় 3,498 জন মারা গেছেন। একই সাথে আসছে অক্সিজেনের অভাবও। তবে এর মধ্যেও নির্বিকারে কুম্ভ মেলায় যান সাধারণ মানুষেরা। হিন্দুস্তান টাইমস জানিয়েছে 91 লাখ মানুষ হরিদ্বারের কুম্ভমেলায় গিয়ে গঙ্গায় স্নান করেছেন। তার মধ্যে এপ্রিল মাসে গেছেন 60 লাখ মানুষ। বুধবার হরিদ্বারের কুম্ভমেলা শেষ হয়েছে। ওই দিনও 25,000 মানুষ শেষ শাহী স্নান করেছেন। হরকিপুরীর ঘাটে 13টি আখড়ায় 2,000 সাধুর স্নানের জন্য আলাদা করে রাখা হয়েছিল। কুম্ভ শেষ হওয়ার পর হরিদ্বারের কারফিউ জারি করা হয়। করোনার এই তাণ্ডবের মধ্যে কেন কুম্ভমেলায় অনুমতি দেওয়া হলো, কী করে এত মানুষকে আসতে দেওয়া হলো, আর মানুষই বা এই পরিস্থিতির মধ্যে সব বিপদ ভুলে কী করে হরিদ্বারে ছুটলেন তার কোনো ব্যাখ্যা নেই। রাজ্য সরকার আগে জানিয়েছিলেন তারা সব ধরনের সাবধানতা নিয়েছেন, করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এত মানুষের ক্ষেত্রে তা করা সম্ভব নয় বলে নেট মাধ্যমে প্রশ্ন উঠেছে। 12 এপ্রিল 35 লাখ মানুষ গঙ্গায় স্নান করেছেন। ধারণা করা হচ্ছে এখান থেকেই ছড়তে পারে আরও ভয়ানক ভাইরাস। দেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনার সেকেন্ড ওয়েভ। অদৃশ্য এই মরণব্যাধির থাবায় বিপর্যস্ত জনজীবন। ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি, বাড়ছে আক্রান্ত এবং মৃত্যু। এই অবস্থায় সশস্ত্র বাহিনীকে সর্বতভাবে জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়। করোনা মোকাবেলায় আপৎকালীন তহবিল থেকে অর্থ ব্যবহারের বিশেষ ক্ষমতা দেওয়া হলো 3 বাহিনীর শাখাকেই। শুক্রবার একটি সরকারি বিবৃতিতে তিনি জানিয়েছেন, দেশে বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করতে হবে সশস্ত্র বাহিনীদের। তিনি আরও জানান, এই অর্থনৈতিক ক্ষমতা বাহিনীকে দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাজ্যে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ, কোভিড হাসপাতাল নির্মাণ, কোয়ারেন্টাইন সেন্টার তৈরি সহ প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জামের সরবরাহে সহায়তা করবে। শুধু তাই নয়, এই বিশেষ রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে ওই সহায়তা করতে বলা হয়েছে। মাত্র 3 মাসের জন্য, অর্থাৎ 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত এই ক্ষমতা ব্যবহার করতে পারবেন সশস্ত্র বাহিনীর অফিসাররা। গত সপ্তাহে সশস্ত্র বাহিনীর মেডিকেল অফিসারদেরও এই বিশেষ ক্ষমতা হস্তান্তর করা হয়।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাণহানিতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার এই দেশটি। করোনা পরিস্থিতি সামাল দিতে বিশ্বের অনেক দেশ ভারতের সাহায্যে এগিয়ে এসেছে। এরই মধ্যে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং বিভিন্ন ধরনের সহযোগিতা পাঠিয়েছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীনও। করোনা মহামারীতে বিপর্যয় কাটিয়ে উঠতে বিদেশি ত্রাণ নিতে বাধ্য হচ্ছে ভারত। এজন্য তারা 16 বছর আগে ত্রাণ না নেওয়ার সিদ্ধান্ত বদল করে ফেলেছে। ফলে করোনা মহামারীতে বিবাদ ভুলে এখন চীনেরও সাহায্য নিতে হচ্ছে দিল্লিকে। দরিদ্র দেশের তকমা কাটিয়ে উঠতে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে বিদেশ থেকে ত্রাণ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল 16 বছর আগে, কিন্তু মহামারীর প্রকোপে সেই পণ থেকে সরে আসতে হলো ভারতকে। প্রতিবেশী দেশ পাকিস্তান ইতিমধ্যে সাহায্যের প্রস্তাব দিয়েছে, যদিও পাকিস্তানের কাছ থেকে সাহায্য নেওয়ার ব্যাপারে দ্বিমত রয়েছে ভারতে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে অজ্ঞাত বিমান থেকে বোমা বর্ষণ করা হয়েছে। তুরস্ক এলাকায় মার্কিন মদত পুষ্ট কুর্দি সংগঠন পিপলস প্রোটেকশন ইউনিট বা ওআইপিজির বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। কুর্দি অনলাইন নিউজ সার্ভিস হওয়ার বরাত দিয়ে রাশিয়ার আরটি টেলিভিশন আরবি বিভাগ জানিয়েছে, অজ্ঞাত একটি বিমান গতকাল আইন ইসা শহরের কাছে বোমা বর্ষণ করে। তবে এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য ওই রিপোর্টে জানানো হয়নি। এ সম্পর্কে তুরস্কের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি। আইনিসা শহরের তাল আবিয়া এলাকায় তুর্কি সেনা এবং ওআইপিজি গেরিলাদের মধ্যে বড় ধরনের যুদ্ধের ময়দান পরিণত হয়েছে। তুরস্ক কুর্দি গিয়ে ওআইপিজি রিলার্সদের সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। তারা মনে করে তুরস্কের পিকেকে গেরিলা গোষ্ঠীর সঙ্গে ওআইপিজির সম্পর্ক রয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে ওআইপিজিকে সমর্থন দিয়ে আসছে আমেরিকা। চীন এবং আমেরিকা উত্তেজনার মধ্যে এবার উদ্বেগ বাড়িয়ে ভয়ঙ্কর নতুন যুদ্ধজাহাজের উদ্বোধন করল চীন। জানা গেছে যে কোনো যুদ্ধজাহাজের চেয়ে বেশি শক্তিশালী টাইপ 075 উভয়চরে হামলায় সক্ষম। হাইনাইন নামের এই জাহাজ এখন চীনের পিএলএ নেভির সবচেয়ে বৃহৎ এবং অন্যতম উচ্চবিলাসী প্রকল্প। শত্রুপক্ষের জন্য ভয়ঙ্কর আতঙ্কের এই যুদ্ধজাহাজ প্রায় 40,000 টন ওজন বিশিষ্ট, যাতে একই সঙ্গে 30টি হেলিকপ্টার এবং শতাধিক সেনা বহন করতে সক্ষম, যা চাইনিজ মেরিন কর্পসকে প্রায় সম্পূর্ণ পরিবহন করে এবং তাদেরকে বৈরী অঞ্চলে নামাতে সক্ষম। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত শুক্রবার সন্না নৌবহরে এটির উদ্বোধন করেন। এরপর থেকে যুদ্ধজাহাজটি নিয়ে অত্র অঞ্চল এবং বিশ্বব্যাপী সামরিক উদ্বেগ দেখা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন এবং প্রতিরক্ষা পরামর্শক কার্ল স্টোটার এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। কিরগিজস্তান এবং তাজিকিস্তানের বিতর্কিত সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে 10,000 মানুষকে। বুধবার একটি জলাশয়ের বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। বিবিসি জানিয়েছে বুধবার একটি জলাশয়ের নজরদারি ক্যামেরা বসানো নিয়ে দুই পক্ষের মানুষে একে অপরের দিকে পাথর ছুটতে শুরু করে এবং সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষ পরে অস্ত্রবিরতি এবং সেনা সরিয়ে নিতে রাজি হলেও গোলাগুলির ঘটনা ঘটেছে। কিরগিজের পক্ষ থেকে হতাহতের সংখ্যা জানানো হলেও তাজিকের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট সংখ্যা জানানো হয়নি। স্থানীয় সংবাদ মাধ্যম সংঘর্ষে 10 জন নিহত এবং 90 জন আহত হয়েছে বলে খবর দিয়েছে। কিরগিজের পক্ষ থেকে বলা হয়েছে সংঘর্ষে তাদের 13 জন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে দেখা গেছে কিছু ভবন আগুনে পুড়ে গেছে। কিরগিজস্তানের বাথকের অঞ্চল ঘিরে এই বিতর্ক শুরু হয়। বাতকেনের গভর্নর বলেছে জলাশয়ে বসানো নজরদারি ক্যামেরা সরাতে রাজি হয়েছিল দুই পক্ষ, পরে তাজিকিস্তান নিজেদের অবস্থান থেকে সরে আসে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।